আমরা উপনীত হতে পারি। সে সম্পর্কে কালকে আমরা আলোচনা করেছি। এখন এই ভাগবত ধর্ম সম্পর্কে বলতে গিয়ে এত বিশাল এর ব্যাপ্তি আছে এবং এত তত্ত্ব সমন্বিত যে আমার মতো মূর্খের পক্ষে অত ব্যাখ্যা করা সম্ভব হবে না। রাধারানীর কৃপায়, আমার গুরু কৃপায় যেটুকু আমি মানে আমার মুখ দিয়ে রাধারানী বলাচ্ছি তাই আমি বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে, দেখুন, আমার যোগীন্দ্রদের মধ্যে প্রথম যিনি, তার নাম হচ্ছে কবি। তো তিনি প্রথম এই ভাগবত ধর্ম সম্পর্কে প্রথমে উনি মহারাজ নিমিকে বলে যাচ্ছেন। তো কি বললেন না, হে মহারাজ নিমি, ভাগরা, এইটি হচ্ছে ভাগবত ধর্মের মূল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে শ্রীকৃষ্ণ পাদপদ্মে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা, এটি অতি সহজ কাজ নয়। কেন না, ভক্তি মার্গের চরম সীমা হচ্ছে আত্মসমর্পণ, যেটি আমার নববিধা ভক্তির মধ্যে প্রহ্লাদ মহারাজ বললেন তার পিতাকে যে তুমি নববিধা ভক্তি জাগরণ করো পিতা, তবেই তোমার উদ্ধার হবে। কি না, শ্রবণং কীর্তনং স্মরণং বন্দনং পাদসেবনং অর্চনং অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্মনিবেদনং। তো এই যে আত্মসমর্পণ, এটি কি বললেন না, গৃহে কিংবা বনে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তার মানে কি, আত্মসমর্পণের যে, এখন দেখুন যে কথা এখানে আমার নবযোগীন্দ্রের মধ্যে কবি বলছেন যে শ্রীকৃষ্ণ চরণে শরণা চরমভাবে শরণাগতি হচ্ছে ভাগবত ধর্মের মূল। আবার দেখুন শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে উপদেশ করলেন, সর্বশেষ উপদেশ, সাংখ্যযোগ কর্মযোগ থেকে শুরু করে বিবেকর্ম মানে জ্ঞানযোগ, এটা যোগ সেটা যোগ করতে করতে একেবারে সে অষ্ট 18 অধ্যায়ে, অষ্টাদশ অধ্যায়ের শেষে উনি বললেন যে দেখো অর্জুন, আমি তোমাকে তো বিভিন্নভাবে বিভিন্ন কথাই বললাম, বিভিন্নভাবেই তোমাকে উপদেশ করলাম আমি, তবে আমি তোমাকে আমারকে পাওয়ার একটা অতি গুহ্য এবং গুহ্যতম কথা তোমাকে বলছি, এটা তুমি মনে রেখো। কি, নমস্করু সর্বধর্মান পরিত্যাজ্য মামেঘং শরণম ব্রজ, এটা এই যে আমার চরণের সর্বান্তকরণে সমর্পণ করো, এটি কিন্তু এটিও একটি কর্মের কৌশল যোগ। ভগবান গীতাতে যে অনেক প্রকারের কর্মের যে কৌশল যোগ অর্জুনকে বলেছেন যে তুমি কর্মের কৌশল যোগ অবলম্বন করো, তাহলে কি হবে না, তোমাকে এই যে লক্ষ লক্ষ তুমি জীব হত্যা করবে, এই হত্যাজনিত পাপ তোমাকে স্পর্শ করবে না। তো তার মধ্যে শেষ কর্মের কৌশল যোগ হচ্ছে এটা যে তুমি আমার চরণে সর্বান্তকরণে তুমি আমাকে আমার চরণে সমর্পণ করো, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অন্য কাউকে নয় শুধু আমাকে। সেই কথা এখানে আমার নবযোগীন্দ্রের মধ্যে কবি কথাই বলছেন যে সম্পূর্ণভাবে শরণাগতি হচ্ছে ভাগবত ধর্মের মূল। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মতো জীব ভগবানের চরণে সম্পূর্ণভাবে শরণাগত হতে পারবো গো? আমাদের তো সংসার আছে, স্ত্রী পুত্র কন্যা পরিবার আছে, কত কিছু আছে, বিষয় সম্পত্তি বাড়িঘর টাকা পয়সা ধন দৌলত মান যশ প্রতিষ্ঠা কত কিছু আছে, তো এত কিছুর মধ্যে থেকে কি শরণাগত হওয়া যায়? অসম্ভব, কখনই সম্ভব নয়। শরণাগতি কাকে বলে? পূর্ণ শরণাগতি, তার মানে কোনো পিছু টান থাকবে না, যা কিছু আছে গোবিন্দ তোমার, থাকলো তোমার,
আমি শুধু তোমার চরণ চাই, আমি তোমার চরণে শরণাগত, তুমি কৃপা করে তোমার চরণ আমাকে দিও, ব্যাস আমি আর কিচ্ছু চাই না। এই যে সাংসারিক আসক্তি, বাসনা, বিষয় বাসনা, এই যে এবং বিষয়ের প্রতি যে আমাদের আসক্তি, যতক্ষণ পর্যন্ত বিষয় বাসনা ত্যাগ না হবে, যতক্ষণভাবে পূর্ণভাবে আসক্তি ত্যাগ না হবে, কখনোই গোবিন্দের চরণে শরণাগত হওয়া অসম্ভব, পূর্ণভাবে শরণাগত হওয়া যাবে না। তাই আমার সহজ পথ বললেন আপনার রতনদাস ঠাকুর, যে গৃহে কিংবা বনে থাকো, হা গোবিন্দ হো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। শুধু গৌরকে হৃদয়ে রেখে বাকি সব ছেড়ে দাও, বনে থাকো, গৃহে থাকো, যেখানে সেখানে থাকো না কেন, হা গোবিন্দ হা গৌর বলে কাঁদো, ব্যাস তাইলেই সব হবে। এখন দেখুন, শরণাগতি চরম কখন হয়, মানে ভগবানকে আমরা আর্তভাবে ডাকি কখন, যখন বিপদে পড়ি, ঘোর বিপদে, মানে বাঁচার কোনো উপায় নাই। বলে কীরকম, না একটা ছোট্ট উদাহরণ দিই, আর একটা ঘরের মধ্যে আপনাকে ঢুকিয়ে দিয়েছি আর বাহির থেকে দরজায় তালা মেরে দিলাম, কারণ আপনি ঘরের মুখে ঢুকে দেখেন যে বিশাল এক কাল সাপ, আর যেমনই আপনাকে দেখেছে এই কাল সাপ আপনার পিছনে ধাওয়া করেছে, তা আপনি ঘরের মধ্যে এসে চরম ছোটাছুটি করছেন, কিছুতেই বাঁচতে পারছেন, বুঝতে পারছেন উপায় নাই, আমার মৃত্যু সেরা গতি নাই, কেন না আমার বেরোনোর পথ নাই, তো বাহির থেকে তালা মারা দু, আর পিছন ছাড়ছে না কাল সাপ, তা আপনি ছুটছেন, তখন দেখছেন আমার তো আর অন্য কোনো উপায় নাই, এক স্বয়ং ভগবান গোবিন্দ চরণ ছাড়া, বা ভগবান যদি আমার কৃপা করে বাঁচাই তবে আমি বাঁচতে পারবো। তো তখন ভগবানের জন্য যে আরতিটা হয় হৃদয় থেকে, সেই রকম আরতি চাই, সেই রকম আরতি চাই, তবেই হবে শরণাগতি। তা আমাদের দশাও তো সেই অবস্থায় আছি আমরা গো, কিন্তু উপলব্ধি করতে পারছি না। কীরকম না দেখুন, এই যে কারাগারে কয়েদিরা থাকে, তো যারা লাইফার কয়েদি, যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, তো যখন দু বছর, চার বছর, পাঁচ বছর হয়ে যায়, যখন অভ্যস্ত হয়ে যায় ওরা, তখন কিন্তু কারাগার মনে হয় না, প্রথম প্রথম অসুবিধা হয়, কারাগার মনে হয়, কিন্তু যখন দু চার বছর থাকে যখন, তখন ওটা স্বাভাবিক মনে হয়, তখন কিন্তু ওরা বেরিয়ে আসা কোনো ই থাকে না, ইচ্ছা থাকে না, জানো আমার তো সারা জীবনের কারাগার, আমাকে তো সারা জীবন কারাগারেই থাকতে হবে, ব্যাস ঠিক আছি। তখন হঠাৎ করে মনে করেন যে ওকে, যেমন ওই যে ওই আরে 15 আগস্ট স্বাধীনতার দিন রাষ্ট্রপতি গিয়ে অনেক অনেক কয়েদিকে মানে রেহাই করে দেয় না, তো সেরকম যদি কাউকে যদি গিয়ে বলে বাবা তোমার রেহাই হয়ে গেছে, বলছে বাবা দরকার নাই আমার রেহাই হয়, আমি বেশ আছি, বলে খাচ্ছি দাচ্ছি, আমার রোজগারের চিন্তা নাই, আমাকে আয় উপার্জনের চিন্তা নাই, হ্যাঁ সবই পাচ্ছি এখানে, অসুখ বিসুখ হলে ওষুধপত্রও পাচ্ছি, চিকিৎসাও পাচ্ছি, কাপড় চুপড়ও পাচ্ছি, উপরি আবার কিছু পয়সাও পাচ্ছি, হয়তো সামান্য কিছু পরিশ্রম আমার করতে হচ্ছে, কিন্তু এখানে তো বেশ নিশ্চিন্তে আছি, আমি বেশ ভালো আছি, দরকার নেই আমার বাইরে যাওয়ার। তা আমাদের সেই একই অবস্থা, আমাদের আমরা সেই লাইফার কয়েদির মতো, যাবজ্জীবন কারাদণ্ডে যেমন কয়েদিতে যে অবস্থা, আমাদেরও সেই অবস্থা। আমরা যে এই যে মায়ার কারাগারের মধ্যে যে আমরা আবদ্ধ হয়ে আছি, এ বলতেই নাই আমাদের, এটা যে কারাগার, মায়ার কারাগার, মায়া মা মহামায়ার কারাগার, এটা আমাদের মানে মাথাতেই আসে না, আমরা যে কারাগারে আছি, মানে আমরা তো বেশ আছি, বেশ খাচ্ছি দাচ্ছি, আয় উপার্জন করছি, কত সুখে আছি, ভালোই তো আছি, কি দরকার কি আমার হা কৃষ্ণ হা গৌরাঙ্গ করে কেঁদে বেড়ানোর, কী দরকার আমার, বেশ বেশ আছি। তা আমরা যে কারাগারে আছি এ বোধটাই নেই আমাদের, আর যার জন্য কি হচ্ছে না, কারাগার থেকে যে আমি যেই নিষ্ক্রান্ত হব বা মুক্তি পাব, তাই আমাদের কোনো ইচ্ছাও নাই আর কোনো প্রচেষ্টাও নাই, আমরা যদি ব্যস্ত আছি, বেশ খাচ্ছি যাচ্ছি, ঘুরছি ফিরছি, বেশ আনন্দ করছি, ভালো বাড়িতে আছি, ভালো গাড়িতে চড়ছি, তাই না, তো কারাগারের অনুভূতিই নাই, যার জন্য আমাদের কি এই কারাগার থেকে মুক্ত হওয়ার কোনো প্রচেষ্টাও নাই। তাই তো আমার গৌর হরি, আমাদের এই যে মায়ার সংসারে
বা মায়ার কারাগারের মধ্যে আবদ্ধ হয়ে আমরা যে হাবুডুবু খাচ্ছি, সময়ে সুখ কখনো দুঃখ, কখনো দুঃখ কখনো সুখ, কিন্তু প্রকৃতপক্ষে এই যে সংসার আমাদের, এই যে মায়াময় যে সংসার, এই সংসারটা কিন্তু সুখের জায়গা নয়। আমরা সুখের লালসা সবাই করছি, সবাই সুখের পিছনে ছুটছি, ক্ষণিকের জন্য হয়তো সুখ পাচ্ছি, কিন্তু এই জড়জগতের যে সুখটা সেটা কিন্তু কীরকম জানেন, কণ্টকাকীর্ণ। এখানে দুঃখটাই স্বাভাবিক, কেন যে আমরা প্রারব্ধ ফল ভোগ করার জন্যেই এই নরদেহ ধারণ করে জগতের বুকে এসেছি। তো এখানে দুঃখ পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু কি হয় জানেন, আমরা দুঃখটা কেন বেশি পাই জানেন, মানে আমাদের সুখের লালসাটা বেশি, সুখের লালসা বেশি, আর যার জন্য যখনই আমরা আমাদের আকাঙ্ক্ষিত বস্তুটা পাই না, তখনই মনের মধ্যে আমাদের ক্ষোভ হয়, দুঃখ হয়, কষ্ট হয়। আর যে সমাজের বা সংসারের যে পারিপার্শ্বিক যে অবস্থার পরিপ্রেক্ষিতে যে সমস্ত আঘাত, মানে তিতাপ জ্বালা ভোগ করছি আমরা, আদিদৈবিক, আদিভৌতিক এবং আধ্যাত্মিক তাপ, এই যে তিতাপ জ্বালা ভোগ করছি, এটা তো এর হাত থেকে তো নিষ্কৃতি কারণ নাই, কারণই নাই। তা সত্ত্বে আমরা যে এই যে সময়ে একটু হয়তো বেশ কিছুদিন, দু বছর চার বছর একটু সুখে শান্তিতে আনন্দে আছি, নুম করে একটা বিরাট বিপদ হয়ে গেল, ব্যাস সব সুখের যে অনুভূতি সব শেষ হয়ে গেল। তাতেও কিন্তু আমাদের চৈতন্য হয় না যে আমি এই মায়ার কারাগার থেকে মুক্ত হওয়ার জন্য যে প্রচেষ্টা করব সেটা মাথায় আসে না। আবার কিছুদিন পরে যখন গা স্বভাব হয়ে গেল, আবার বেশ আছি, বেশ খাচ্ছি দাচ্ছি, সব ভুলে গেছি, আজকে মা চলে গেলেন, কাল বাবা চলে গেলেন, হাও মা করে কাঁদছি, কিছুদিন পরে ভুলে গেলাম। কারোর যুবক ছেলে অসময়ে চলে যাচ্ছে বুকে, সে পিতামাতার বুকে সেল দিয়ে, কিছুদিন হাহুতাশ করে, কান্নাকাটি করি, আবার ধীরে ধীরে।